এই মির্জা ফখরুল সাহেব নাকি শিক্ষক ছিলেন। এখন শিক্ষক কি করে এত নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে? এই যে মির্জা ফখরুল না দেখলে তার কথা না শুনলে কবি শেষ করে মির্জা ফখরুল সাহেব এই দেশ থেকে আপনারা কোথায় রেখে গিয়েছিলেন? 2001 সাল থেকে 2006 সালের কাহিনীতে আসি, আমি এর পিছন দিকে আর একটু নাই বা গেলাম। আপনারা যখন 2001 থেকে 2006 সালে রাষ্ট্র ক্ষমতা ছিলেন, বাংলাদেশকে কোন অবস্থায় নিয়ে গেছিলেন ভুলে গেছেন? এই বাংলাদেশ খাদ্যের আমাদের 40 লক্ষ মেট্রিক টন উপরে খাদ্য ঘাটতি ছিল, বিদেশ থেকে রিলিফ আনতে হতো, কারণ আমাদের নিজস্ব অর্থ ছিল না খাদ্য কেনার। আর রিলিফ আনতে হতো বলেই আমরা ছিলাম ভিক্ষুকের জাতি। রিলিফ যারা খায় তাদেরকে বিশ্বে ভিক্ষুকি বলে। এই তকমা আপনারা লাগিয়েছিলেন। এই বাংলাদেশকে বিদ্যুতের অবস্থা কথা বলেন, আমরা দেখি কয়েকদিন আগে বিএনপি নেতারা পল্টনে বিএনপি অফিসের সামনে রাত সন্ধ্যার পরে রোড লাইট জ্বলতেছে, তার নিচে হারিকেন নিয়ে মিছিল করতেছে, বলে বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। হ্যাঁ, লজ্জাও হয় না এদের, মাথার উপরে বাতি জ্বলছে আর ও হারিকেন হাত নিয়ে বলে বিদ্যুৎ চাই। এই বিদ্যুৎ কোথায় ছিল আপনাদের সময়? আমরা তো আমাদের নেত্রী সেনাপতি থেকে 2001 সাল পর্যন্ত 4,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্যবস্থা করে গেছিলেন। আপনারা ক্ষমতায় এসে সেইটার থেকেও আপনি ধরে রাখতে পারেন নাই, 3,150 মেগাওয়াট আপনারা নামিয়ে এনেছিলেন। শতকরা 30 ভাগ মানুষের বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা করেছিলেন আপনারা বহু কষ্টে, তার মধ্যে থাকতো 20 ঘন্টায় লোডশেডিং। আমার বাড়ি কুষ্টিয়া জেলায়, কুমিল্লা নোয়াখালীর মানুষ ধনী এলাকা, এখানে সব পাওয়ারফুল নেতারা থাকেন, যার ফলে এখানে হয়তো বিদ্যুতের লোডশেডিং কেমন হয়েছে আমরা জানি না। তা আমরা খুলনা বিভাগের মানুষ, আমরা দেখেছিলাম 2001 থেকে 2006 সাল 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় থাকতো লোডশেডিং, কখন যে বিদ্যুৎ আসে সেটাই আমরা বুঝতে পারতাম না। হঠাৎ যদি বিদ্যুৎ আসে সবাই বললো এই যে খালি দাইলো, তাহলে খালি দাইলো মানে মানে বিদ্যুৎ আসলো বলে খালি দাইলো, আবার কিছুদিন পরে যে খালি দা নাই। উনারা আজকে এখন আমাদের 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, উনাদের এটা পছন্দ হয় না। আমরা এটা জানি যে আজকে গত 2টা বছর করোনাকালীন দুর্যোগ গেছে, সারা বিশ্ব বিপর্যস্ত ছিল, মানুষ বিপন্ন ছিল, মানুষের জীবন বিপন্ন ছিল, প্রায় 70 কোটি মানুষ করোনা আক্রান্ত, এ পর্যন্ত 67 লক্ষ মানুষ মারা গেছে। আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে ধনী পাওয়ারফুল দেশ, সেখানেও প্রায় 8 লক্ষ মানুষ মারা গেছে, ইংল্যান্ডে মারা গেছে প্রায় 4 লক্ষ, আমাদের পার্শ্ববর্তী ভারতেও মারা গেছে প্রায় 5 থেকে 6 লক্ষ, ইটালি ফ্রান্স উন্নত দেশগুলো জার্মানি কোনো দেশে বাদ যায় নাই, লক্ষে থেকে নিচে কোনো দেশের মানুষ মারা গেছে, এরকম খুব কম দেশে ছিল। এইরকম একটা বিপর্যস্ত অবস্থা, তারপরে এই বছর শুরু হলো আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের কারণে এই দুইটা দুর্যোগের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা, সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার কারণে পৃথিবীর সমস্ত দেশে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তেল সাপ্লাই বন্ধ হয়ে গেছে, গ্যাস এলএনজি বন্ধ হয়ে গেছে, যার ফলে জ্বালানি সংকটের কারণে, আর্থিক সংস্কারের কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একটু কম বিদ্যুৎ উৎপাদন করে কিছু সময় লোডশেডিং দিয়ে আমরা যাতে আমাদের সাশ্রয় করতে পারি, অর্থনীতি যাতে ভবিষ্যতে ঝুঁকির মধ্যে না পড়ে সেই লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছেন বলে আপনাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, সাময়িকভাবে হয়তো বিদ্যুতের একটু ভোগান্তি হচ্ছে। আর গোটা বিশ্বের অর্থনৈতিক মন্দার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে বেড়ে গেছে, এটা আমাদের এখানেও হয়তো কিছুটা বৃদ্ধি পেয়েছে, এর জন্য মানুষ কষ্ট পাচ্ছে, আমরা জানি আমরাও কষ্ট পাচ্ছি, কিন্তু তা এটা তো আমাদের হাতে না। এমন যেমন দেখেন প্রাকৃতিক দুর্যোগ, এই যে ঝড় হয় কয়েকদিন আগে সিত্রাং ঝড় হলো, এটা কি আমাদের কারোর হাতে? এটা প্রকৃতির ওপর নির্ভর করে, সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। ঠিক তেমনি আজকে বিশ্ব অর্থনৈতিক যে মন্দায় বিশ্বে অস্তিত্ব আছে, এখানে বাংলাদেশের মতো ছোট দেশের কোনো হাত নেই, সেইটার কারণে একটু দাম বৃদ্ধি পেয়েছে,
বা একটু বিদ্যুতের সংকট হয়েছে, সকাল বিকাল দেখি ভাঙা রেকর্ডের মতো মির্জা ফখরুল্লাহ বলে যাচ্ছে যে সরকার সব শেষ করে দেব, এই সরকার সব শেষ করে দেব। আমরা বলি আজকে আমাদের বাংলাদেশের জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছি, 7,00,000 মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এই লোডশেডিং সাময়িক, আমরা আশা করছি যে এই নভেম্বরের শেষে বা ডিসেম্বরের মধ্যেই এই সমাধান হয়ে যাবে, এরপরে আর মানুষকে আর লোডশেডিং দেখতে হবে না, যেটা আমাদের সবসময় ভুলেই গিয়েছিল। আমরা খাদ্য সংযোগ অর্জন করেছি, 40-50 লক্ষ মেট্রিক খাদ্য ঘাটতি আজকে পূরণ করে বাংলাদেশ আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ। এটা সম্ভব হয়েছে জনতা শেখ হাসিনার কারণে। আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বিএনপির করোনার সময় বললো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই, কিন্তু এই করোনা দুর্যোগ আমরা সফলভাবে জনতা শেখ হাসিনার নেতৃত্বে মোকাবিলা যার কারণে বাংলাদেশ কিন্তু সবচেয়ে কম ক্ষয়ক্ষতির দেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কিছুদিন আগে জাতিসংঘের থেকে তারা প্রকাশ করেছে যে এই করোনা দুর্যোগ মোকাবেলায় বিশ্বের সবচেয়ে সফল এবং দক্ষ হিসেবে যারা মোকাবেলা করেছে সেরকম প্রথম 5টি দেশের মধ্যে বাংলাদেশ নামক দেশটা আছে। এটা আমাদের সরকারের কৃতিত্ব।